হে গাইস, পোস্ট অফ এরিম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এই ভিডিওতে ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের নিউ এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা সিজন 3 এর লাস্ট এপিসোডে দেখেছিলাম যে জিয়ান তার মাস্টারের সাহায্যে অ্যাংরি বুদ্ধা লোটাস বানিয়ে ফেলেছিল, আর এই বুদ্ধা লোটাস বানানোর জন্য অনেক এনার্জি দরকার ছিল, আর ওই এনার্জি মাস্টার দিয়েছিল, যে কারণে মাস্টার আগের এপিসোডে গভীর নিদ্রায় চলে যায়। মানে মাস্টারের অনেক এনার্জি ইউজ হয়েছিল, যে কারণে মাস্টারের সার্ভাইভ করার স্কিল অনেক কমে গিয়েছিল, যে কারণে তাকে ডিপ স্লিপে যেতে হয়েছে। অ্যাংরি বুদ্ধা লোটাস ইউজ করার কারণে জিয়ান অনেক আহত হয়ে গিয়েছিল, আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়তে থাকে। যদিও আইস এম্পায়ার তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু জিয়ান এখনও অজ্ঞান হয়ে আছে। আইস এম্পায়ার তাকে ম্যানলি স্টিল মেশিনের কাছে নিয়ে আনে। এখন আমাদের ম্যানলি স্টিল মেশিনের ভেতরে সিন দেখানো হয়, যেখানে লবু নামের একজন ব্যক্তিকে দেখি যে তাদের সাথীদের সাথে এক পাওয়ারফুল মনস্টারকে বন্দী করেছে। লবু ওখানে তাদের সাথীদের সাথে মজা করতে থাকে। ঠিক তখনই সেখানে জিয়াওলি ও জিয়াওডিং আসে। ওখানে লবু জিয়াওলিকে বলে, আমরা যে মনস্টারটিকে ধরেছি আমরা এটাকে অনেক দামে বেচে দেব। তার কথা বলার এই স্টাইল দেখে জিয়াওলি অনেক রাগান্বিত হয়, কিন্তু সে কিছু বলে না। এখন জিয়াওডিং ঘরের ভিতরে ঢুকে জিয়ানের শরীর চেক আপ করে। জিয়ান নিজের মৃত্যুর সাথে লড়াই করছিল, কারণ সে 5 দিন ধরে অজ্ঞান হয়ে আছে, যে কারণে দুই ভাইওই অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা এখন জিয়ানের বর্তমান অবস্থার কথা বলতে যাবে, ঠিক তখনই লবুর সাথীরা ওই মনস্টারকে মুক্ত করে দেয়, আর ওই মনস্টার ওখানে সবকিছু ধ্বংস করতে শুরু করে। জিয়াওডিং ও জিয়াওলি সেখানে আসে, আর জিয়াওলি ওই মনস্টারকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু অনেক স্ট্রাগল করার পরেও জিয়াওলি ওই মনস্টারকে কন্ট্রোল করতে পারছিল না। এখন মনস্টার জিয়াওলিকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে লবু এসে ওই মনস্টারকে মেরে নিজের শক্তির প্রদর্শন করে, আর সে সবাইকে বলে, দেখো আমি কতটা শক্তিশালী। তার এই আচরণ জিয়াওলি ও জিয়াওডিং দুজনকেই ভালো লাগে না, আর জিয়াওলির মন করে যে সে এই লোকদের এখানে মারতে চায়, কিন্তু জিয়াওডিং নিজের ভাইকে শান্ত করে। দেখুন লবু তাদের বলে, এখানে তোমার ভাইও নেই যে তোমাদের বাঁচাবে, আমি শুনেছি যে সে কয়েকদিনের অতিথি হিসেবে এখানে এসেছে। আসলে লবু তাদের খেপাতে চাচ্ছিল। ওদিকে জিয়ান যে এখনও অজ্ঞান হয়েছিল, সে স্বপ্নে দেখে যে সে এক ডেমনের সাথে ফাইট করছে, আর ওই ডেমন তাকে বলে, তুমি আমাকে হারাতে পারবে না। তো এখানে জিয়ান রাগান্বিত হয়ে অ্যাংরি বুদ্ধা লোটাস ক্রিয়েট করে আর ওই ডেমনের উপর অ্যাটাক করে। সে অনেক খুশি হচ্ছিল, কারণ সে তার মাস্টারের সাহায্য না নিয়েই অ্যাংরি বুদ্ধা লোটাস ক্রিয়েট করে ফেলেছে। কিন্তু ঠিক তখনই সে দেখে যে সে যে ডেমনের উপর অ্যাটাক করেছে সে আসলে তার টিচার ছিল। মানে সে এখনও অজ্ঞান অবস্থায় থাকাকালীন নিজের উপর এই গিল্টি ফিল করছিল যে সে অনেক বেশি পাওয়ার অর্জনের জন্য নিজের মাস্টারকে মেরে দিয়েছে। সেই স্বপ্ন দেখে দ্রুত বিছনা থেকে উঠে পড়ে, মানে জিয়ানের জ্ঞান ফিরে এসেছে। সে তার মাস্টারকে অনেক বেশি মিস করছিল। সে নিজের উপর রাগান্বিত হয় বলে, আমি আমার মাস্টারের পাওয়ার ইউজ করেছি, যে কারণে তার এনার্জি শেষ হয়ে গিয়েছিল, আর তিনি আবারও ডিপ স্লিপে চলে গিয়েছে। আসলে টিচার তার সোল পাওয়ার ইউজ করছিল, যেটা এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে, যে কারণে কম পাওয়ার থাকার কারণে মাস্টার ডিপ স্লিপে চলে গিয়েছে। ওখানে এখন জিয়ানের দুই ভাই চলে আসে, আর তারা জিয়ানকে জেগে উঠতে দেখে অনেক খুশি হয়। তারা এখন জিয়ানকে বিশ্রাম নিতে বলে। ঠিক তখনই সেখানে আয়জাম্পারা চলে আসে। জিয়ান তাকে বলে, আমি এখন এই অবস্থায় নেই যে আপনার জন্য ওই মেডিসিন বানাতে পারবো, আমি আপনাকে ওই মেডিসিনের ফর্মুলা দিয়ে দিচ্ছি, আর আপনি ওই মেডিসিনের ফর্মুলা ইউজ করে আপনার জন্য ওই মেডিসিন বানিয়ে নেবেন। জিয়ান তাকে এটাও বলে যে তার সোল পাওয়ার এখন অনেক কম হয়ে গিয়েছে, এই জন্য সে তাকে সাহায্য করতে পারবে না। এখন আয়জাম্পারা জিয়ানের এই কন্ডিশন দেখে অনেক দুঃখ পায়, কিন্তু সে তাকে বলে, তোমার সোল পাওয়ার আবারও রিকভার হতে পারে, আমি এক মেডিসিন জানি যার মাধ্যমে তুমি আবারও ঠিক হতে পারবে, কিন্তু ওই মেডিসিনের ইনগ্রিডিয়েন্টস আমরা শুধুমাত্র মিল্টন হাউসের অপশন হাউসেই পেতে পারি। জিয়ান তার সোল পাওয়ার বাড়িয়ে তার মাস্টারকে আবারও জাগিয়ে তুলতে চাচ্ছিল, এই জন্য সে এক্সাইটেড হয়ে তাকে তার সাথে ওখানে যেতে বলে, যাতে সে ওখান থেকে ওই ইনগ্রিডিয়েন্টস খুঁজতে পারে আর সে ওই মেডিসিন বানাতে পারে। এখন আয়জাম্পারা রুম থেকে বেরিয়ে আসে, আর সে জিয়াওলি আর জিয়াওডিংকে লবুর ব্যাপারে ডিসকাস করতে দেখে। লবুর থেকে জিয়াওলি ও জিয়াওডিং অনেক বিরক্ত ছিল, আর তারা এটা চাচ্ছিল না যে জিয়ানের জ্ঞান ফিরে এসেছে এটা তারা জানুক। এই জন্য জিয়াওডিং আয়জাম্পারারকে কাউকে জিয়ানের বিষয়ে না বলতে রিকোয়েস্ট করে। ওদিকে জিয়ান তার রুমে বসেছিল, আর সে কুইন মেডুসাকে দেখে যে স্নেক ফর্মে ছিল। আসলে ওই হোয়াইট স্নেক কুইন মেডুসার অংশ ছিল, আর এই অংশ এই কথা ভুলে গিয়েছে যে সে কুইন মেডুসা। জিয়ান অনেক আহত ছিল, এজন্য সে গ্রিন লোটাস পিল খেয়ে নিজেকে রিকভার করার চেষ্টা করে, কিন্তু ওই পিল খাওয়ার পরে জিয়ানের শরীর থেকে প্রয়োজনের অতিরিক্ত এনার্জি প্রডিউস হচ্ছিল, আর তাকে তার এক্সট্রা এনার্জিকে তার শরীর থেকে বের করতে হবে। এই জন্য সে নিজের এক্সট্রা এনার্জি বাইরে বের করার জন্য হোয়াইট স্নেককে ধরে সেটার মুখে তার আঙুল ঢুকিয়ে নিজের এক্সট্রা এনার্জি রিলিজ করে দিতে থাকে। ওই হোয়াইট স্নেককে তার ওই এনার্জি অনেক ভালো লাগে, আর সে ওই এনার্জি খেতেই থাকে। আর তখনই আমরা দেখি যে ওই হোয়াইট স্নেক ওই এনার্জি খাওয়ার কারণে কুইন মেডুসায় কনভার্ট হয়ে যায়, মানে সে আসল কুইন মেডুসা হয়ে যায়।
ওদিকে আমরা নায়ানকে দেখি যে তার ক্লানে ফিরে এসেছে। তার ক্লানের নাম ইউলান সেট, আর তার সামনে তার টিচার ইউজিও দাঁড়িয়েছিল। হ্যাঁ, ইউনজি সেই মেয়ে যে জিয়ানের প্রেমিকা, আর সে নায়ানের মাস্টারও। নায়ান তার ক্লানের লিডারকে সব কথা বলে যে মোচ্যাং এর বার্থডেতে কী কী হয়েছে আর মোচ্যাং আসলে কেমন ধরনের মানুষ। ক্লান লিডার তাকে জিজ্ঞেস করে ওই দুজন অপরিচিত ব্যক্তি যারা মোচ্যাংয়ের পর্দা ফাঁস করেছে তারা কারা ছিল। তো নায়ান বলে তারা তাদের মুখে মাস্ক পরে এসেছিল, যেখানে আমরা তাদের চিনতে পারিনি। ওদিকে জিয়ান যার কোলে কুইন মেরিসা বসেছিল সে তার আরও পাওয়ার শোষণ করতে শুরু করে। জিয়ান তাকে ধাক্কা দেয় আর তাকে বলে, খবরদার, তুমি যদি আমার পাওয়ার শোষণ করার চেষ্টা করো তো এর ফলাফল তোমার জন্য ভালো হবে না। কুইন মেরিসা জিয়ানের ধমকে ভয় পায় না, কারণ সে জানতো যে জিয়ান অনেক শক্তিশালী যোদ্ধা, কিন্তু তাকে হারানো তার দ্বারা সম্ভব নয়। কুইন মেরিসা জিয়ানের প্রতি অনেক রেগেছিল, কারণ জিয়ানের কারণে তার টেম্পল উলটপালট হয়ে গিয়েছে। কুইন মেডোসা বর্তমানে নিজের ফুল স্ট্রেংথে ছিল না, এই জন্য সে জিয়ানের সাথে ফাইট তো করে না, কিন্তু সে তাকে এটা বলে যখন সে তার ফুল স্ট্রেংথে থাকবে তখন সে তাকে মেরে ফেলবে। এখন গ্রিন লোটাস পিলের ইফেক্ট শেষ হতে শুরু করেছে আর কুইন মেডোসা আবারও হোয়াইট স্নেকে কনভার্ট হয়ে যায়, আর ওই হোয়াইট স্নেক সবকিছু ভুলে আবারও আগের মতো হয়ে যায়। ওদিকে বাইরের লবসাদীরা আবারও জিয়াওলি আর জিয়াওটিং এর সামনে আসে আর তারা তাদের দুজনের মজা উড়াতে থাকে। এখন জিয়াওলি সত্যি অনেক রাগান্বিত হয়, তখনই সেখানে লবু আসে। লবু তার লিমিট ক্রস করছিল, এই জন্য তারা দুই ভাই লবুর সাথে ফাইট করার ডিসাইড করে। এখন জিয়াওটিং আর জিয়াওলি দুই ভাইই লবুর উপর অ্যাটাক করে। লবু অনেক শক্তিশালী ছিল আর তারা তাকে হারাতে পারছিল না। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে স্ট্রাগল হয়, কিন্তু শেষে লবু তাদের হারিয়ে দিয়ে জিয়াওটিংকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে জিয়ান সে তার ভাইকে বাঁচিয়ে নেয়। সেও লবুর উপর অনেক রাগান্বিত হয়, এই জন্য সে আবারও অ্যাংরি বুদ্ধা লোটাস ক্রিয়েট করতে শুরু করে। এটা দেখে আইস এম্পায়ারকে অনেক ভয় লাগতে শুরু করে, কারণ আগেরবার জিয়ান এই পাওয়ারকে সামলাতে পারছিল না আর 5 দিন ধরে অজ্ঞান হয়েছিল, কিন্তু এবার সে ওই শক্তিকে কন্ট্রোল করতে সক্ষম হয়। ওই পাওয়ারের কারণে লবু অনেক খারাপভাবে আহত হয়। জিয়ান রাগান্বিত হয়ে লবুকে মারতে যাবে, ঠিক তখনই তার ভাই জিয়াওডিং তাকে থামায় আর তাকে বলে মেশিনের কিছু রুলস আছে আর ওই রুলসের অ্যাকর্ডিং একে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। জিয়ান এখন বাড়ি গিয়ে ট্রেনিং করতে শুরু করে, কারণ সে তার মাস্টারকে অনেক বেশি মিস করছিল। ওখানে আইস এম্পায়ার তার সাথে দেখা করতে আসে আর সে জিয়ানকে মিল্টন অপশন হাউসে যেতে বলে, যাতে সে ওইসব ইনগ্রিডিয়েন্ট সংগ্রহ করতে পারে যেটা দিয়ে বানানো মেডিসিন তার সোল পাওয়ারকে বাড়াতে পারবে। জিয়ান কালকে যাওয়ার জন্য ডিসাইড করে আর এখানেই এই এপিসোড দুটি এখানেই এন্ড হয়।